জিয়া ভয় নাই আমার নেত্রী আমার মা উনি হাসিনার গদিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির স্লোগানে প্রকল্পিত রাজধানীর তোপখানার জাতীয় প্রেস ক্লাবের আশেপাশের এলাকা রোববার সকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা এ স্লোগান দেন। এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের তিনবারের প্রধানমন্ত্রী, এদেশের গণমানুষের নেত্রী। তিনি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তার চিকিৎসা নিয়ে সরকার তালবাহানা করছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, দেশনেত্রীর চিকিৎসা নিয়ে তালবাহানা না করে তাকে মুক্তি দিন, তার চিকিৎসার জন্য বিদেশ যেতে দিন। বেগম জিয়ার কিছু হলে আপনাদের মসনদ তছনছ হয়ে যাবে। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান সহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।